আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে সকাল সকাল বের হয়েছি। আমি এর আগেও বলেছিলাম আমি কক্সবাজারে আছি, আর আমি প্যারাডাইস হোটেলে উঠছিলাম। আর এখন বাজে 7:07। আমরা এখন বের হয়েছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলুন যেতে যেতে সেন্ট মার্টিনের জাহাজের কিছু দৃশ্য এবং রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে দিই। তো দেরি না করে চলুন যাওয়া যাক। আমরা যেহেতু কক্সবাজারে ছিলাম, যার কারণে আমাদের কক্সবাজার থেকে টেকনাফ যেতে হবে। টেকনাফ থেকেই আমরা জাহাজে উঠব। আর জাহাজের টিকিটটা আমরা কক্সবাজার থেকেই বুকিং করছিলাম, MV Baro Auliya। আর আমাদের যেহেতু 7টার সাথে আমরা কক্সবাজার থেকে রওনা হয়েছি, টেকনাফ যেতে আমাদের 1 ঘন্টা 43 মিনিট লাগবে। আর কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে 87.8 কিলোমিটার। তো বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের জন্য কতটুকু আর কি জার্নি করতে হবে। তো যেহেতু আমাদের সাথে গাড়ি আছে, যার কারণে আমাদের খুব একটা প্যারা হবে না। তো চলুন যেতে যেতে আরও কিছু দেখানোর চেষ্টা করি, এবং আমি যেগুলো দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, সেটা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার বেশিরভাগই শিপটি কিন্তু আমাদের টেকনাফ থেকেই ছেড়ে যায়, যার কারণে আমাদের আজকে টেকনাফ থেকেই উঠবো। কক্সবাজার থেকেও অনেকগুলো শিপ যায়, সেগুলো সপ্তাহে আর কি, যার কারণে আমাদের টেকনাফ থেকেই উঠতে হবে। আর ওয়েদারটাও খুব ভালো ছিল আজকের, অসাধারণ ওয়েদার। একটু কুয়াশা ছিল সকালে, তারপরেও এখন ওয়েদারটা খুবই ভালো, যার কারণে সামনে গ্লাসে দেখা যাচ্ছে নদীর যে ভিউটা অসাধারণ। দেখতে দেখতে আমরা টেকনাফ শহরের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে টেকনাফ শহরের প্রাণকেন্দ্র, যেটা সামনে দেখা যাচ্ছে। আর আমরা এখন চলে যাব হচ্ছে জাহাজঘাটের দিকে আমরা যাব। আর ওখানে যেয়ে আমরা MV Baro Auliya, যেটা আমরা কক্সবাজার থেকে বুকিং করে এসেছিলাম অনলাইন টিকিট, আমরা সেখানে আমাদের গন্তব্য যাব আর কি। তো বন্ধুরা চলুন যেতে যেতে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আমরা মোটামুটি গাড়ি থেকে নেমে এখন জাহাজের দিকে রওনা হয়েছি। এটা হচ্ছে জাহাজের দিকে যাওয়ার যে রাস্তা ওইটা। আর আমাদের সাথে সাথে অনেক মানুষ যাচ্ছে, যার কারণে একটা লম্বা লাইন দেখা যাচ্ছে সামনে। এক একটা জাহাজের জন্য এক একটি রুট করা আছে। তো আমাদের রুটটা ছিল হচ্ছে এটা, আর এটা হচ্ছে MV Baro Auliya যাওয়ার রুট আর কি। আর এর পাশেও সামনে পিছনে আরও অনেকগুলো এরকম রুট করা আছে, যার যেখানে আর কি গন্তব্য টিকিট কাটা আছে সে সেখান থেকে উঠবে আর কি, এরকম স্টেশন করা আছে। চলুন যাওয়া যাক। আমরা প্রথমে আমাদের জাহাজের সিট নাম্বার, যেটা আমাদের টিকিট কাটা হয়েছে, সেখানে যাব। আমরা জাহাজের টিকিটটা বিজনেস ক্লাসে কেটেছিলাম, যেটা যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা। আর এখানে ভিতরে ঢোকার পরে আমরা অবস্থাটা বুঝতে পারবো। ভিতরটা ডেকোরেশন অসাধারণ ছিল, এবং সিটগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল, এবং পরিবেশটাও খুবই ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে। এই বারো আউলিয়া আসলেই খুবই ভালো মানের একটি সার্ভিস এরা দিচ্ছে, যেটা মনে হলো। তো চলুন দেখতে থাকি আরও। মোটামুটি আমাদের সিট খোঁজার পরে আমরা একটু জাহাজের উপরের দিকে আসলাম, জাহাজের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাদের যেহেতু জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, এখনই আমাদের জাহাজটা ছেড়ে দিবে। আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখনই। আমাদের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাফ থেকে ছেড়ে যাচ্ছে এখন। আর এটা যাওয়ার কিছু দৃশ্য আমাদের সাথে সাথে অনেকগুলো জাহাজ ছেড়েছে, সেগুলো সামনেই দেখা যাচ্ছে। তবে অসাধারণ একটি ভিউ পাচ্ছি এখনই। তবে আরও অনেক কাছ থেকে শুনেছি এবং এর আগেও আমার যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, আমরা সামনে যত যাব ততই ভালো ভালো কিছু দৃশ্য দেখতে পাবো। তো চলুন সেগুলো আপনাদেরকে দেখাতে চাই এবং আমি চাই আমার সাথে সাথে আপনারাও ভালো কিছু দেখেন। মোটামুটি জাহাজের উপরের কিছু আনন্দের ঘন মুহূর্তগুলো আপনাদেরকে আমি দেখালাম। আর আপনাদেরকে এখন যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে মাঝ সমুদ্রে অবস্থিত পাখিদের কিছু গুনগুন, যেটা আমরা জাহাজ ছাড়ার প্রথমে কিছু পাখি দেখেছিলাম। আর এখন মাঝ সমুদ্রে এর বিস্তারটা অনেক বেশি। আর এই পাখিগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি যদি চিপস ছুঁড়েন তাহলে ওরা চিপস খাবে, কিন্তু সমুদ্র আইন এবং সমুদ্র মেনটেন্যান্স প্লাস জাহাজ মেনটেন্যান্সের আইন অনুযায়ী পাখিদেরকে কোনো খাবার খাওয়ানো যাবে না, এটা নিষেধ আছে। যার কারণে পাখিদেরকে খাবার খাওয়ানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এই সমুদ্রের মাঝস্তরে আরও একটা জিনিস দেখে আপনাদের ভালো লাগবে, এই ছোট ছোট ট্রলারগুলো এবং জাহাজের সারি সারি আসাটা অসাধারণ একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে। মাছ সমুদ্রের ভিতরে আমরা যখন চলে এসেছি তখন অসাধারণ একটি লোক দেখা যাচ্ছে এখানে। তবে যতই যাচ্ছি ততই যেন ভালো লাগতেছে। আর এটা হচ্ছে পিছনের সাইড যেখানে ইঞ্জিন চলতেছে, আর এই পিছন সাইড থেকে অনেক ভালো ভালো কিছু দৃশ্য দেখা যাচ্ছে। আমি আশা করি সেন্ট মার্টিনে যাওয়ার কিছু ভালো ভালো দৃশ্য জাহাজের আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।